হ্যালো ইউটিউবার্স, দিস ইজ প্রণব। ইউ ওয়াচিং এ টু জেড জুমার টিপস। আজকে ইউটিউবারদের জন্য ছোট্ট আরেকটা টিপস নিয়ে এসেছি। আজকের বিষয় হলো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বাড়াতে পারেন বা হাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। সো গাইজ, আমি আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট চেক করবেন মোবাইলের সাহায্যে, এবং ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাকে বাড়াবেন। সো গাইজ, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমের ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপস গুলা সবার আগে দেখার জন্য, কারণ এরকমের হাইডেন ট্রিক্স এবং টিপস কোথাও আপনি পাবেন না। হে গাইজ, আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আমি এখন যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করলাম। তো যারা এখনও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ইনস্টল করেননি, তারা অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। এবং এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে ইউজ করবেন, এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নেবেন। তাছাড়াও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে আরও অনেক দরকারি এবং প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সো গাইজ, আমি এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি। ওপেন করার পরে দেখুন এখানে আপনার চ্যানেলের লোগোটা দেওয়া আছে, এটার উপরে থ্রি ডটস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যানালিটিক অপশনে ক্লিক করবেন। অ্যানালিটিক অপশনে ক্লিক করার পরে এখানে কিছু ভিডিও এসেছে। তো এই ভিডিওগুলোর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও অনেকগুলো ভিডিও আসবে। তো আমরা আজকে আমাদের প্রতিটা ইউটিউব ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট চেক করব। তার জন্য এই ভিডিওগুলোর উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আরও অনেকগুলো ভিডিও এসেছে। তো আমরা এখন দুই নম্বর ভিডিওর উপরে ক্লিক করলাম। তো এখানে দেখুন ভিডিও পারফরমেন্সের নিচে একটা গোটো ভিডিও অ্যানালিটিক অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা এরকমভাবে ওপেন হবে। তো দুই নম্বর অপশানে দেখুন এখানে রিচ বলে একটা অপশান আছে, এই রিচ অপশানে ক্লিক করবেন। তো রিচ অপশানে ক্লিক করার পরে সবার উপরে দেখাচ্ছে ইমপ্রেশন এবং নিচের ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। এইভাবেই কিন্তু আপনি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাকে চেক করবেন। এখানে আমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট হলো গিয়ে 6.6। এই ইমপ্রেশন ক্লিক থ্রো রেট মিনিমাম 5-3 মধ্যে থাকলেই ভালো, তার কম হলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনে চলে এসেছে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যত বেশি হবে ততই কিন্তু ভালো। এটা যদি 20-30-40-50 হয় কোনো সমস্যা নেই, এটা আপনার ভিডিওর জন্য ভালো, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ওকে, মনে রাখবেন সঠিক নিয়ম মেনে যদি আপনি কাজ করেন, 1 মাস পরে হোক বা 6 মাস পরে হোক আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। তার মানে কিন্তু পরিষ্কার, আপনাকে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে হবে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াবেন। আপনারা উপরের আই বটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে এই ভিডিওটা দেখে নেবেন, কারণ ইমপ্রেশন বাড়লেই তো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বাড়বে, তাই না? এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স দেব যেগুলোর সাহায্যে আপনারা আপনাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বাড়াতে পারেন। তো এখন সে সময় চলে এসেছে। তো এখন জেনে নিন কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট বাড়াবেন। ক্লিক থ্রো রেট বাড়ানোর আগে কিন্তু আপনাকে ইমপ্রেশন বাড়াতে হবে। তো ইমপ্রেশন কি করে বাড়াবেন ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, এবং এই ভিডিওর উপরের আই বটনে এবং নিচের ডিসক্রিপশনে আমি ওই গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক দিয়ে দিয়েছি। আপনার অডিয়েন্স এবং আপনার দর্শক কিন্তু আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওর উপরে ক্লিক করে তারপরে ভিডিওটাকে দেখবে, এটাকে বলে ক্লিক থ্রো রেট। সো গাইজ, আপনাকে একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে, যে থাম্বনেলটা দেখে দর্শক আকর্ষিত হবে এবং আপনার থাম্বনেলের উপর ক্লিক করে ভিডিওটাকে দেখবে, আর বাকি কাজটা করবে আপনার ভিডিওর টাইটেল। তার জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড কালেক্ট করতে হবে, ভিডিওর মধ্যে সঠিকভাবে এসইও করতে হবে, ভিডিওর ডিসক্রিপশন সঠিকভাবে লিখতে হবে, ভিডিওটাকে অনলাইন এসইও করতে হবে এবং অফলাইনেও এসইও করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, ভিডিও দেখে দেখেই কিন্তু আপনাকে জিনিসগুলো শিখতে হবে। সো গাইজ, আপনি যদি ইচ্ছে করেন এই জিনিসগুলোকে শিখতেন, তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে। আপনারা চ্যানেল ভিজিট করে এবং এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে ওই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। সো গাইজ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।